গুড মর্নিং স্টুডেন্ট আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমি এর আগে ক্লাস সেভেনের নদী চ্যাপ্টারটা শুরু করেছিলাম তো সেক্ষেত্রে কিছুটা অংশ পড়ানো হয়েছিলো আর কিছুটা অংশ বাকি ছিল তো নদীর উচ্চপ্রবাহে সৃষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে আগের ভিডিওতে তো আজ আমরা শুরু করবো নদীর মধ্য প্রবাহে এবং প্রবাহের ফলে সৃষ্ট ভূমিরূপ সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখেছিলাম যে নদীর মধ্যপ্রবাহ এবং প্রবাহের ফলে যে কাজগুলো হয় তো সেক্ষেত্রে প্রথম যে মধ্যপ্রবাহ মধ্যপ্রবাহে নদীর প্রধানত বহন এবং সঞ্চয় কার্য দুটোই হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখো তোমাদের টেক্সট বইয়ের পেজ নম্বর পঞ্চান্ন তো সেখানে দেখো যে নদীর মধ্যপ্রবাহের সৃষ্ট ভূমিরূপগুলো নাম দেওয়া আছে যে নদীর মধ্যপ্রবাহের সৃষ্ট ভূমিরূপগুলো কী কি আছে যে প্রথমে আছে মিয়েন্ডার তারপর নদীদ্বীপ এবং অশ্বক্রকৃতি হ্রদ তো প্রথমে আসি যে নদীর মধ্যপ্রবাহ কোথা থেকে কোথা পর্যন্ত হয় যে সাধারণত পার্বত্য অঞ্চলের পর নদী যখন মালভূমি বা সমভূমি অঞ্চলের মধ্যে প্রবাহিত হয় সেক্ষেত্রে সেটাকে বলা হয় নদীর মধ্যপ্রবাহ এবং সেক্ষেত্রে আমরা গঙ্গা নদীর গতিপথের ক্ষেত্রে দেখা যায় যে হরিদ্বার থেকে একদম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ পর্যন্ত দেখা যায় গঙ্গা নদীর মধ্যপ্রবাহ এই মধ্যপ্রবাহে কি হয় যে ভূমির ঢাল ভূমির ঢাল এবং নদীর গতিবেগ এবং গতিশক্তি দুটোই কমে যায় বলে নদী প্রধানত সঞ্চয় এবং বহন দুটো কাজই করে থাকে এক্ষেত্রে দেখা যায় যে ভূমির ঢাল কমে যাওয়ায় জলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে নদী খুব আঁকা পথে প্রবাহিত হয় একে বলা হয় মিয়েন্ডার আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে নদীর যে সমস্ত নুড়ি কাকর বালি বয়ে নিয়ে আসে সেগুলো নদীর তলদেশে অথবা দুধারে সঞ্চিত হয়ে জলপ্রবাহকে আটকে আটকে দেয় এর ফলে নদী চড়া সৃষ্টি করে বা নদী দ্বীপেরও সৃষ্টি করতে পারে এরপরে দেখো যে আর একটা ভূমি রূপে রয়েছে যে নদীর মধ্যপ্রবাহে সেটা হচ্ছে যে নদীর মধ্যপ্রবাহের ফলে দেখা যায় যে নদীর বাকের দিকের অংশ অর্থাৎ খাড়া দিকের অংশ এবং জলস্রোতে থাকে তার বিপরীত দিকে আবার ঢালুপাড়ের দিকে সঞ্চয় বেশি হয় এর ফলে নদীর বাকের পরিমাণ বাড়লে বা নদীর জল বাড়লে কখনও নদী বাকের মূল অংশটা আলাদা হয়ে যায় এবং ওই আলাদা হওয়া অংশটা দেখতে ঘোড়ার খুরের মতো হয় তাই একে বলা হয় অশ্ব হ্রদ এবার দেখা যাক যে নদীর নিম্ন প্রবাহে ভূমিরূপ যে নদীর নিম্ন প্রবাহে সৃষ্ট ভূমিরূপগুলো কী কী আছে দেখো যে নদীর নিম্ন প্রবাহের ভূমিরূপগুলো যেমন প্লাবন ভূমি তারপর বদ্বীপ এই দুই প্রকার ভূমিরূপই প্রধানত দেখা যায় সেক্ষেত্রে দেখো যে নদীর নিম্ন প্রবাহ কোথা সৃষ্টি হয় যে নদীর মধ্য প্রবাহের পরের অংশটি হচ্ছে তার যে ঢালের পরিমাণ অনেক সময় কমে যায় এবং নদীর স্রোতের পরিমাণ কমে যায় তখন সেখান থেকে ধরে নেওয়া হয় যে নদীর নিম্ন প্রবাহ একদম মোহনা পর্যন্ত অংশটিকে বলা হয় নিম্ন প্রবাহ যেমন গঙ্গা নদীর ক্ষেত্রে মুর্শিদাবাদ থেকে একদম বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গা নদীর নিম্ন প্রবাহ এই প্রবাহের প্রধান কাজ কি যে এই প্রবাহের প্রধান কাজ হচ্ছে সঞ্চয় কাজ তো সেক্ষেত্রে যে ভূমিরূপগুলো দেওয়া আছে যে এক নম্বর ভূমিরূপ হচ্ছে প্লাবন ভূমি যে প্লাবন ভূমি কাকে বলে যে প্লাবন ভূমি বলতে বোঝানো হয় যে নদী সাধারণত যে মানে নদীর উচ্চগতি এবং মধ্যগতিতে নুড়ি কাকর বালি যেগুলো বয়ে নিয়ে আসে সেগুলো কি হয় নদীর তলদেশে আস্তে আস্তে নিম্ন প্রবাহের সময় তলদেশে সঞ্চিত হতে থাকে এবং নদী অগভীর হয়ে যায় আবার বর্ষার সময় যদি অতিরিক্ত জল যদি নদীতে আসে তাহলে সেক্ষেত্রে নদী ছাপিয়ে যায় এবং বন্যার সৃষ্টি হয় এবং নদীর দুই ধারে বিস্তীর্ণ অংশে পলি পলি সঞ্চিত হয়ে যে বন্যার সৃষ্টি হয় এবং নতুন পলি গঠিত হয় সেটাকে বলছে যে প্লাবন ভূমি এবং এই প্লাবন ভূমি বাদ দিয়েও আবার আরেকটা ভূমিরূপ দেখা যায় সেটা হচ্ছে নদীদ্বীপ নদী দ্বীপ কী হয় যে নদীর মোহনায় নদীর মোহনায় অনেক সময় দেখা যায় যে মোহনার কাছে নড়ি কাকড় বালি পলি ইত্যাদি যখন আস্তে আস্তে সঞ্চিত হয় যখন নদীর গতিবেগ থাকে না বললেই চলে অর্থাৎ নদী একদম গতিহীন হয়ে পড়ে তখন কি হয় যে নদীর স্রোত এর কম থাকার কারণে মোহনার কাছে ত্রিভুজের আকৃতির ন্যায় অর্থাৎ মাত্রাহীন বয়ের মতো ভূমিরূপ গঠন করে সেগুলোকে বলা হয় বদ্বীপ বা ডেল্টা সেক্ষেত্রে সব নদীতে কিন্তু আবার বদ্বীপ দেখা যায় না যেমন পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজন অ্যামাজন নদীতে কোনো বদ্বীপ নেই কারণ কি যে বদ্বীপ গঠনের জন্য বদ্বীপ গঠনের জন্য কিছু শর্তের প্রয়োজন হয় যেমন বদ্বীপ গঠনের কিছু শর্ত রয়েছে যেমন নদীতে যদি স্রোতের পরিমাণ মোহনার কাছে যদি নদীর স্রোতের পরিমাণ বেশি হয় তাহলে বদ্বীপ গঠন হবে না আবার যদি সমুদ্রের স্রোতের পরিমাণ বেশি হয় তাহলে বদি গঠন হবে না আবার যদি নুড়ি পলি যদি মানে পরিমাণ কম থাকে সেক্ষেত্রেও বদ্বীপ হবে না তো সেক্ষেত্রে দেখা যায় যে এই কারণগুলো বশত অ্যামাজন নদীতে কোনো বদ্বীপ গড়ে ওঠেনি অর্থাৎ বদ্বীপ গঠনের জন্য যে শর্তগুলো প্রয়োজন নম্বর ওয়ান নদী প্রবল বেগে সমুদ্রে পড়লে চলবে না অর্থাৎ নদীর বেগের পরিমাণ কম থাকতে হবে নম্বর টু যে মোহনায় প্রবল সমুদ্র স্রোত থাকলে হবে না অর্থাৎ স্রোতের পরিমাণ কম থাকতে হবে আবার নদীতে পলি নুড়ি ইত্যাদি যেগুলো থাকবে সেগুলো যাতে সঞ্চিত হয় অর্থাৎ বায়ু প্রবাহিত যাতে প্রবল বেগে না হয় সেই অঞ্চলে সেটাও একটি শর্তর মধ্যে পড়ে এবার দেখো যে মানব জীবন বিকাশে নদী কিভাবে ভূমিকা পালন করে যে আমরা প্রাচীনকাল থেকে দেখেছি যে মানব সভ্যতা বিকাশের বিভিন্ন সভ্যতা সেই সভ্যতাগুলো বিকাশে নদীর অপরিসীম গুরুত্ব রয়েছিল মানে ছিল তো সেক্ষেত্রে দেখা যায় যেমন প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে যেমন ধরে নিতে পারো সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা নীলনদ নদীর তীরে মিশরীয় সভ্যতা ইফ্রিস নদীর তীরে সুমেরীয় সভ্যতা প্রভৃতি সভ্যতাগুলো গড়ে উঠেছিল সেক্ষেত্রে দেখো নদী কিভাবে কাজ করে যে তোমাদের টেক্সট বইয়ে দেখো দেওয়া আছে একটা ছকের সাহায্যে যে নদীর জল প্রভাব কী করে নদীর জল শেষ কাজের জন্য ব্যবহার করতে পারে পলিমাটি সমভূমি যেমন নদীর জলে পলি পড়ে অর্থাৎ প্লাবন ভূমির ফলে দেখা যায় কৃষিকাজ নগরায়ন সভ্যতা নদীতে সহায়তা করে আবার প্লাবন ভূমিও কৃষিকাজ করতে সাহায্য করে জলসেচ নদীর জলকে জলসেচ হিসেবে ব্যবহার করা যায় জলবিদ্যুৎ দেখা যায় নদীর জলের সাহায্যে টারবাইন নামক যন্ত্রের ঘুরিয়ে সেখান থেকে বিদ্যুৎও তৈরি করা যায় মাছ অন্যান্য প্রাণীর বাসস্থান পরিবহন কাজে ব্যবহার করা হয় নদীকে এবং ভ্রমণ ও বিনোদনের কাজে ব্যবহার করা হয় এছাড়াও থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবেশ এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য যেমন নদীর জল পলিমাটি মাটি উদ্ভিদ ও প্রাণীদের বিকাশ ও মাটির নিচে জলের ভারসাম্য সমস্ত কিছু রক্ষার্থে ব্যবহার করা হয় তো এরপরে দেখো যে তোমাদের নদী চ্যাপ্টারে লাস্ট যে একটি শব্দ ছক দেওয়া আছে সেখানে শব্দছকগুলো মজার খেলা যে শব্দ ছকগুলো মিলিয়ে করতে হবে তো দেখো এখানে প্রথমে দেওয়া আছে যে সূত্র দেওয়া আছে যে প্রথমটা দেওয়া আছে দেখো যে নদী যেখানে মেশে সেটাকে কি বলা হয় মোহনা বলা হয় দুই নম্বরে দেওয়া আছে যে নদীতে সারা বছর জল থাকে তাহলে এখানে যে নদীতে সারা বছর জল থাকে সেটাকে বলা হয় নিত্যবহ নদী যে নদী মূল নদী থেকে বেরিয়ে যায় যে নদী মূল নদী থেকে বেরিয়ে যায় তাকে বলা হয় মূল নদী থেকে বেরিয়ে গেলে তাকে শাখা নদী বলা হয় যে ভূখণ্ড বৃষ্টির জল কে বিভিন্ন দিকে ভাগ করছে তাকে জল বিভাজিকা বলা হয় আবার শুষ্ক অঞ্চলের গভীর সুগভীর গিরিখাতগুলোকে ক্যানিয়ন বলা হয় নদীর জল উপর থেকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়লে ড্যাস সৃষ্টি করে সেটা হচ্ছে জলপ্রপাতের সৃষ্টি করে নদীর দুধারে বন্যার সময় পলিসঞ্চিত হয়ে প্লাবনভূমি সৃষ্টি করে এর লাস্ট দেখো লাস্ট কোয়েশ্চেনটা দেওয়া আছে যে নদীর উচ্চপ্রবাহ মধ্যপ্রবাহ ও নিম্ন প্রবাহ কাজগুলি প্রধান কাজগুলি তাহলে প্রধান কাজ কি উচ্চপ্রবাহের প্রধান কাজ হচ্ছে ক্ষয় কাজ মধ্যপ্রবাহের প্রধান কাজ হচ্ছে বহন এবং সঞ্চয় দুটোই হয় আর নিম্ন নিম্নপ্রবাহের প্রধান কাজ হচ্ছে সঞ্চয় কাজ তাহলে এই কাজগুলো নদীর রয়েছে তো এর পরেও যদি কোনো কারণে তোমাদের অসুবিধা হয় এই চ্যাপ্টার বা অন্যান্য চ্যাপ্টার নিয়ে তাহলে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে আমার ফোন নম্বর আমি দিয়ে দিচ্ছি তোমরা একটু লিখে নিবে যে কোনো ধরনের সমস্যা হলে বা বুঝতে সমস্যা হলে ফোন করবে ফোন নম্বরটা লিখে নাও নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ ফোর সিক্স ফাইভ ফোর এই নম্বরে কল করবে যদি কোনো অসুবিধা হয় এবং কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় কল করবে এবং সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং যে কাজগুলো আজকে দেয়া হলো যে যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলো ভালোভাবে পড়াশোনা করবে